আচ্ছা আমরা একটা প্রোগ্রেসবার বানাবো এখন যেটা এক মিনিটেই এটা শেষ হবে এক মিনিটের মধ্যে এটা আস্তে আস্তে গিয়ে গিয়ে শেষ হয়ে যাবে ঠিক আছে তো এটা যে যেভাবে করতে হয় এখানে যেটা করেছে এরা একটু দেখতে পাবেন এখানে কি করা আছে বারের মধ্যে উইথ টোয়েন্টি ফাইভ পারসেন্ট দেওয়া আছে এটা আচ্ছা এটা করা আছে প্রোগ্রেস এবং তার মধ্যে করা আছে উইথ টোয়েন্টি ফাইভ পারসেন্ট আর এখানে প্রোগ্রেসের কালার আপনি চেঞ্জ করে দিতে পারবেন আপনার মতো করে তো টোয়েন্টি ফাইভ পার্সেন্টের পরে যদি আমি এটাকে আরও চেঞ্জ করে ধরেন যে এখানে ফাইভ পয়েন্ট করে দেই আমি লাইক টু বেড়ে গিয়েছে তো আবার আমি জিরো জিরো ওয়ান করে দিইভাবে কাজ করবে না সো উইথ ফাইভ পারসেন্ট মেবি এখানে জিরো ওয়ান করলে পারবে ফাইভ টু কাজ করছে না ওয়ান টু করে কাজ করবে তাহলে ওয়ান আবার এখানে টু ঠিক আছে আবার এখানে হয়তো বা ফোর ঠিক আছে আবার এখানে ফাইভ আবার ধরুন এখানে সেভেন এইট এভাবে কাজ করবে তো আমরা এটাকে এভাবে বাড়াবো ওকে তাহলে বাড়ানোর জন্য যেটা করতে হবে আমাদেরকে আমরা একটা ওয়াইল্ড লুপ স্টার্ট করবো এখানে একটা এটা টিটোটা একটু বেশি লেন্দি হয়ে যাবে তো আমরা সেটা করেছি তার আগে আমরা এখানকার যে একটা প্রোগ্রেস বার নিয়ে আসি সাপোজ এই প্রোগ্রেস বারটা এই প্রোগ্রেস বারটা আমরা এখানে নিয়ে আসলাম এখান থেকে শুরু করে এটা প্রোগ্রেস বার এটা নিয়ে আসলাম এই প্রোগ্রেস বারটা নিয়ে এখন কাজ করবো ওকে তো এখানে একশো পর্যন্ত যায় এটা তো এই যে আসলো একটা জিনিস আছে এখানে সেটা হচ্ছে যে প্রোগ্রেস বার আনার পরেও কিন্তু আচ্ছা এটা না সরি দুই নাম্বারটা হবে সো এই যে দুই নম্বরটা সো এখানে পঁচিশ পার্সেন্ট দেওয়া আছে আমি চাচ্ছি এটা আস্তে 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 চলে যাবে আপনি চলে প্রবেশবারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন ইটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন ইচ্ছা আপনার ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ড এখানে এই এই দুজনের জায়গায় অন্য গারা চলে আসবে আচ্ছা আমরা একটা লুপ তৈরি করবো এখন ওয়াইল লুপ দেবো এখানে সাপোজ স্ক্রিপ্ট আমরা লুপ শিখেছি অলরেডি কাউন্টস ভেরিয়াবল কাউন্টস ওয়ান ওকে আচ্ছা কাউন্ট ওয়ান আচ্ছা আমরা একটা জিনিস করি আমরা এর আগে দেখেছি স্যাট ইন্টারভাল রাইট স্যাট ইন্টারভাল দিয়ে একটা ফাংশন তৈরি করা যায় তো আমি এখানে জাস্ট আগে এক সেকেন্ড দিচ্ছি ঠিক আছে এক সেকেন্ড দিলাম ফাংশন এক সেকেন্ড করলাম এখন ফাংশন দিয়ে ফাংশনটা বানালে এখানে ওই জিনিসটা কাজ করবে ধরেন আমি এখানে করলাম যে আমি এখানকার একটা জিনিস আছে যে স্টাইলের মধ্যে যে এটা করা আছে উইথ টোয়েন্টি ফাইভ ঠিক আছে তো এটা আমি এখন নিব আর কি তো এটা নেওয়ার জন্য অবশ্যই আমাকে এখানে দেখতে হয় যে গ্যাট নামে একটা আমরা দেখেছিলাম জাওয়া স্ক্রিপ্টে গ্যাট অর্থাৎ যে কোয়েরিতে সো আমরা ওখানে চলে যাচ্ছে ডাব্লু সি স্কুলস গ্যাট কীভাবে আমি মানে বোঝানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্য এবং বুঝতে পারেন জন্য কোনটা ইউজ করছি এই যে এখানে গ্যাট আছে গ্যাট হচ্ছে আমি ওইটার অ্যাট্রিবিউটের মধ্যে কী কন্টেন্ট আছে সেটা গ্যাট করতে চাচ্ছি সাপোজ আমি চাচ্ছি এখানকার গ্যাট সো গ্যাট চাচ্ছি কী চাচ্ছে আমি এখানে অ্যাট্রিবিউট চাচ্ছি রাইট সো টেক্সট এম অ্যাট্রিবিউট সো আমি যদি চাচ্ছি যে অ্যাট্রিবিউট নিতে চাচ্ছি তাহলে অবশ্যই এখান থেকে যেটা চাচ্ছি অ্যাট্রিবিউট চাচ্ছি রাইট তাহলে অবশ্যই অ্যালার্ট এইভাবে না আমরা যে করে ইউজ করতেছি জাস্ট ডকুমেন্ট রেডির পরে ইউজ করতে হবে পুরো ফাংশনটাকে যে করে আমরা জানি কেউ ইউজ করতে হয় তো এটা হচ্ছে এরকম এবং ডকুমেন্ট ডকুমেন্ট রেডি দিলাম দেওয়ার পরে এখানে বলতে ফাংশনস ফাংশন দেওয়ার পরে আমরা এই কাজটি করবো আর কি এক সেকেন্ড পরে একটা করে অ্যালার্ট দিবি এটা বানাই আগে কাজ করে কিনা আগে ট্রাই করে দেখি হয় এই লেখাটা এক সেকেন্ড পর পর সে দেখাবে আসছে পর কাটলাম আবার কাটলাম আস্তে আস্তে ওকে তাহলে এটা কাজ করছে আচ্ছা এখন আমি এটাকে ক্লোজ করলাম অগে করে দেই ফিলড দিয়ে আর কাজ করবে না এক সেকেন্ড পর পরে আমি চাচ্ছিলাম যে এইটা পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ এরকম হবে ওকে এটা আমরা এখন করবো তাহলে এটা করার জন্য যেটা আমাদেরকে করতে হবে ভ্যালু নাও পঞ্চাশ যদি দিয়ে দেয় তাহলে কী হচ্ছে দেখি একটু আসছে না সো পঁচিশ এখানে দিয়ে একশো পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট দিচ্ছি এবং সেটা পঞ্চাশ পার্সেন্ট গিয়ে ঠিকতেছে আচ্ছা তাহলে এখানে যদি আমি বাড়াই আস্তে আস্তে এক সেকেন্ড পর পর তাহলে এটা আস্তে আস্তে বাড়বে তো আমরা এখানে একটা ইয়ে করি এখানে করবো ভেরিয়েবল বল ভেরিয়েবল করলাম আর এখানে কাউন্ট জিরো থেকে শুরু হচ্ছে জিরো থেকে শুরু হচ্ছে আর এখানে এখন বলবো যে আমাদের একটা আইডি দিয়ে দিতে হবে এখানে আইডি কি করা আছে কি না নাই আইডি দিলাম মি এই আইডি নিয়ে কাজ করবো আমরা এখন অবশ্যই এই আইডি করলাম এবং এখানে জাস্ট ওকে ধরলাম জাবার স্কিপ দিয়ে যে করে দিয়ে মি অ্যাট্রিবিউট অ্যাটিভিউট কোনটা আমাদের স্টাইল অ্যাটিভিউটটা নিচ্ছি এখানে স্টাইল অ্যাটিভিউটে কী আছে আমি দেখতে চাচ্ছি ওকে এটা একটা ভেরিয়ে করে রাখলাম গ্যাট এট এটি আর ভ্যালু নাম দিলাম এটা অন্তত অনলি আমার মতো করে এখন আমি এটাকে অ্যালার্ট দেব তাহলে কী আছে সেখানে দেখাবে আচ্ছা বারবার জাস্ট এটাই দেখাচ্ছে তো ওকে আমি দেখি একটু অ্যালার্ট সরি আমাকে এটা দেখাইতে হবে এটা দিলাম রিল আউট এক সেকেন্ড উইথ পঞ্চাশ ওকে এই জিনিসটা আমি দেখাইতে চাচ্ছিলাম তো এটা আমাকে নিতে হবে এখন এটা হয়ে গেছে এখন যেটা করবো ওটাকে চেঞ্জ করাইতে হবে এক সেকেন্ড পর পর আচ্ছা এক সেকেন্ড পর চেঞ্জ করবে তাহলে যেটা হবে এক সেকেন্ড পর পরে খুব ক্রিটিক্যাল জিনিসটা তো এখানে উইথ পঞ্চাশ পিকজাল আছে রাইট উইথ পঞ্চাশ পিজাল আছে লেখাটাকে আমাকে চেঞ্জ করাইতেই হবে যে কোনো মূল্যে তাহলে এটা করার জন্য আমাকে অবশ্যই উইথ পঞ্চাশ উইথ পঞ্চাশ একে চেঞ্জ করতে গেলে যেটা করতে হবে কাউন্টে আসি আমি একটা জাস্ট লেখা নিচ্ছি এখানে এক থেকে বার গুণ বেশে এখানে একটা ডিআইভি নিচ্ছি আইডি শো এর মধ্যে দিবে আর কি তাহলে অবশ্যই একে বলবে এইভাবে যে শো ওয়াইল্ড লুক স্টার্ট করতে হবে কিন্তু আমি জাস্ট শোকে এলাম এবং এস টি এম এলটাকে দিয়ে দেবো ওখানে তো শোয়ের মধ্যে যেটা হবে ওয়াইল্ড কাউন্ট অ্যাকশনের নিচে একশোর নিচে তারপর যেটা করবে সে শো এইচটিএমএল এই হচ্ছে কাউন্ট কাউন্টকে শো করবে আবার তারপরে সবার করবে প্লাস প্লাস কাউন্ট তাহলে যেটা হবে রিলোড দিলে বুঝতে পারবেন এক সেকেন্ড পর পর বাড়াবে ও একটা জিনিস তাহলে এখানে মিস্টেক সেটা হচ্ছে এখানে নিরানব্বই আচ্ছা এক সেকেন্ড পর পর হচ্ছে না তো তাহলে এটা আরেকটা জিনিস করতে হবে প্লাস প্লাস কাউন্ট করলাম এই লুপটাও মেবি বাইরে চলে যাবে আচ্ছা ওখানে যা আছে লুপ না বারবার প্লাস করবে করে দিচ্ছি আমি তাহলে এখানে যেটা আছে বাদ আর এখানে যেটা আছে স্টাইল ধরুন এখানে না আমি চাচ্ছি যে এখানে টেক্সট যেটা আছে ওয়ান তা আমি এটা চাচ্ছি এটি টেক্সট এখানে কি আছে আমি একটু দেখি এটার সাথে প্লাস করব তাহলে এই এটা বাদ এবং আমাদের এটাও বাদ ওকে এখন যেটা করব প্রত্যেকবার একবার সে ফাংশন রান করে দেখবে এর মধ্যে কী আছে ওয়ান আছে রাইট তাহলে এখানে যেটা করবো এটিকে অর্থাৎ এটিকে আমি করবো যে এস টিএমএল এর এসটিএমএলটা সরি এটা না শো এর এস এলটা এটার এটার মধ্যে আছে কত ওয়ান আর এই যে আমি যদি একটু রিলোর ইয়া করে দেখি অ্যালার্ট দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন অ্যালার্ট গ্যাট অ্যাট ভ্যালু এটা দিলেই বুঝতে পারবেন যে আসলে কী কাজ করছে এটা প্রতিবার সে ভ্যালুটা শো করাবে এক এই যে আনডিফাইন্ড অফ সরি এখানে টেক্সট টেক্সট করতে হবে এটা অবশ্যই বলটা আমাদের জাস্ট টেক্সট টেক্সট কি আছে সেটা অ্যালার্ট করবে সে এই যে এক আস্তে ঠিক আছে আচ্ছা নেক্সট ইউটরালে আমরা ওটাকে পরিবর্তন করব দুই তিন হবে আর কি